শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি শরীফ বাহাদুর বন্যান, পিতা মরহুম মোহাম্মদ দেবশরী, মাতা মরহুমা মাজেদা বেগম, গ্রাম বাঁকা, পাঁচ নগুন, সালামাবাদ ইউনিয়ন, থানা উপজেলা কালিয়া জেলা। আমি 1961 সালে দশম শ্রেণীতে পড়িয়ে আমার মা মারা যায়। আমি লেখাপড়া করি না করে আমি রাজনীতি নেতা শহীদ সাহেব, শহীদ আব্দুল সালাম, আব্দুল সত্তার সাহেব, এই কালিয়ার তিনজন নেতা ছিল প্রধান নেতা। এনাকে সঙ্গে আমি সম্পৃক্ত হই, এনাকে যোগাযোগ রক্ষা করি। ওই সময় সরাসরি আপনার প্রধান মিটিং প্রধান বোর্ডে আমরা যেখানে পাঠাতো সেখানে যেতাম। পাকিস্তান আমলে আমি কমিটি, ইউনিয়ন কমিটির একজন সদস্য ছিলাম, আর ইউনিয়ন কমিটির সভাপতি ছিল আহম্মদ মোল্লা বাগাই বাড়ি, আর আবুল কাশেম বাড়ি ছিল জুগা, উনি ছিল সেক্রেটারি। যখন 7ই মার্চে বঙ্গবন্ধু ভাষণ দিল রেসকোর্স ময়দানে, এবার সংগ্রাম মুক্তির সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, যে যার যা আছে তাই নিয়ে মোকাবেলা করতে হবে। আমরা 7ই মার্চের কয়েকদিন পরে আমরা গেলাম জুমদুমকে, এখানে যার যা সেখানে দান দাও বেলা বন্ধু এই সমস্ত নিয়ে আমরা দাঁড়িয়ে গেলাম দশ জমদুম দায়িত্বরা যুদ্ধ হল আর্মির সঙ্গে, কিছু রাইফেল ছিল তা তাদের লোকজন ড্যাংডম রাস্তার পথে গুলি করতেছে গাড়ি দিয়ে। তখন আমাদের একজনকে পায়ে গুলি লাগলো পুরোতে, তার নাম ছিল লুৎফর রহমান, বাড়ি ছিল পাটকেল বাড়ি। আচ্ছা, ও রক্তক্ষরণ হয়ে ও মারা গেল। এরপর সালাম সাহেব মুক্তিযোদ্ধা গঠন করলো সম্ভবত মেজুনি, উনি ভারত যাবে, ইগলাস সাহেব এবং সত্তার সাহেব এরা ভারত যাবে। এর আগে সালাম সাহেব বলল যে মুক্তিযোদ্ধা দল গঠন করতে হবে, যারা যারা টেন ম্যান কিনাকে ডাস। আমি আনসার ট্রেনিং ছিলাম আমার, আমাকে আনসার দিয়ে যারা ট্রেনিং ছিলাম আনসার, এদের নিয়ে একটা দল গঠন করলো 11 জনের। এর দল নেতা ছিল মফিজুর রহমান, উনি ছিল এককালীন চেয়ারম্যান, উনি কিন্তু আগে মুসলিম লীগ করতো, কিন্তু স্বাধীনতা এসে উনি ওনার অবদান পয়সা করি দিয়ে এই দলে আমাদের খাওয়া পরে সব দায়িত্ব দিত না। উনি ছিল দল নেতা, আর কমান্ডার ছিল কাজী সুলতান আহমেদ, উনি ছিল আনসার কমান্ডার, উনি আমাদের প্রশিক্ষণ দিত, আমিও আনসার ছিলাম। আমরা আনসার দিয়ে আর কি আমরা দল গঠন করলাম 11 জনে। আমাকে দলে ছিল মফিজুর রহমান, কাজী সুলতান আহমেদ, আবু হোসেন শেখ, আব্দুল আলিম, আব্দুল জলিল, সিকান্দার সর্দার, তারপর আছে লিয়াকত খন্দকার, তকিল হোসেন, মতিয়াউর রহমান, মকিদুর রহমান, এই দিয়ে আমরা একা। তারপর এখন ওই সময় তো অস্ত্র বেশি নাই, কান্দুরি দেলোয়ার নাম করে আমাকে এক নক্তার ছাত্র নেতা ছিল আগে,
আমাদের খুব ভালো লাগতো। উনি আমাদের দুটো রাইফেল আর কি কোথা থেকে আনিয়ে দিল জানি না দিল, আর মফিজুর রহমানের বন্ধু আর সালাম সাহেবের নেতা সালাম সাহেবের বন্ধু, এই নিয়ে আমরা মানুষ হলে 11 জন অস্ত্র 4টি। এই নিয়ে আমরা কী করি, এই রাজাকাররা যাতে গ্রামে না ঢুকতে পারে আমরা ওই ফার দিই, রাত্রে দিয়ে আসি দেখা গেল ওই মাঠের ভিতরে ফার দিই, ওরা জানুক যে মুক্তিযোদ্ধা আছে, এই জন্য ওরা এরা মাঠে নামতে পারে নি। আমরা এই কাজটুকু করেছি, কিন্তু অস্ত্র আমাদের বেশি নেই, ওরা নামিয়ে পড়ে আমরা ঠেকাবার মতো আমাদের ওই সময় অস্ত্র ছিল না। তাই তো একদিন চান্দের সরনা নামলো অর্ধরিতভাবে, আমরা খেতে বসেছিলাম ওই মফিজুর রহমানের বাড়ি খাচ্ছিলাম, একটা মেয়ে ছেলে এসে বললো যে মা লঞ্চ আসে রাজাকেরা নাম দিছে। আমরা ওই খাওয়া টাওয়া থুয়ে দিয়ে দৌড়লাম, ওই যে মফিজুর রহমানের বাড়ির উত্তর ছিল উলুর বাগান, উলু বন এত বন, আমরা উলু বনের ভিতরে আর কি দেই আর ঢুকলাম অস্ত্র এমবসি থাকলাম। এই একদিন একটা কত আমরা যাও ওই মহিলা ছেলেটা না বলতাম সব ধরে করে যেতাম, আর একদিন হলো 70 গ্রাম ওরা অতর যুদ্ধভাবে নামিয়ে আমাদের 3 জন মুক্তিযোদ্ধা ওরা ধরে ফেলল, ধরে মারিয়ে ফেলল। তারপরে বর্দিয়া, আমরা বর্দিয়া বন্ধু গেছিলাম না, আমাদের দল ছিলাম পাটনা, একটা কুঠা আছে একটা ছোটো নদী বড় নদী এর একটা কুঠা, ওই কুঠায় আমরা পার হয়েছিলাম না, ওইখানে আমরা বেসেছিলাম লঞ্চ দিয়ে অতর্কিত আক্রমণ করি, মোল্লাহাটের একটা পাউডি তা খাচ্ছ খাবার খাচ্ছ তো অতর্কিত আক্রমণ করে একটা মুক্তিযোদ্ধা মেরে ফেলল না, ওরা তো অতর্কিত গেল মোল্লাহাটের একটা ছেলে মানুষ, আমরা তো পাটনা থাকলাম। আচ্ছা তারপর আমি যুদ্ধ করছি 13 খোলা, সম্ভবত মনে হয় 72 মাসের প্রথম দিক হবে, পানি ছিল ওই সময় 7-1 নাম করি আমাদের একটা মুক্তিযোদ্ধা মারা যায়। এই সময় আমাদের বাহিনী ছিল ওই আবু বসন্তের আমরা গেছিলাম, এরপর অস্ত্র অস্ত্র দাও যোগান দিল, আমাদের অস্ত্র হয়ে গেল। তারপরে আমি কালিয়া যুদ্ধে সন্ধ্যার পর আর কি যুদ্ধ আরম্ভ হল, 10 তারিখে 5টায় আর কি যুদ্ধ শেষ হয়, কিন্তু এই যুদ্ধে 10 তারিখে সকালবেলা একটা কথা হলো ওরা ওরা বলতো আমরা সারেন্ডার কর, আমরা এই আশ্বাসে আমরা ভিতরে চলে আসলাম। আমরা সরকারি ডাক্তারের বিল্ডিং ছিল, আমরা বেশ কয়েকজন ছিল খাজা বয়সের খাজা মোল্লা ছিল, আমি খাজা উনি আর্মি ম্যান ছিল, খাজা মোল্লারে বললাম যে ভাই এরকম নিয়ম না, ওদের ওখানে ওরা ওদের ওরা যদি আসে আমাদের কাছে তাহলে ওরা অস্ত্র হাত উঁচু করে আসবে, কিন্তু এভাবে তো এটা নিরাপদ হয় না, কিন্তু আমরা যে এগোইছি একটু ওরা আমার ডাকিছে ডাকলাম নেবে, আমরা যে এগোইছি তখন ওরা না খানে দানা গুলি শুরু করবো রাজা কাদা হাই স্কুল দিয়ে আর কি রাজা কাদা গুলি শুরু করবো, তখন আমরা কিরকম উপায় নাই রাস্তার পর, তখন আমরা ড্রেন ছিল বড় ড্রেন, ওই ড্রেনে আমরা পড়লাম, পড়ে ক্রলিং করি আমরা ওদের বাংকারে যেয়ে পড়লাম, বাংকারে যে ধস্তা হচ্ছে বিরাট একটা ব্যাপার ধস্তা বস্তু, এবং দারুণভাবে আমরা মারি খেলাম, সম্ভবত 7-8 জন লোক, তার ভিতর পাটকেল বাড়ির কাঞ্চন লিকু ছিল লিকু ছিল, তারপরে কলাবাড়ি গ্রাম ছিল, আমি ছিলাম, আমি দারুণভাবে আহত হলাম, মানে গুলি না গুলি করার কায়দা নেই, কেন কোথাও ধস্তা হচ্ছে লাইট বেলে বাড়ি আমি একবার আহত হয়ে গেলাম, ওরা আমাকে ধরে নিয়ে একটা সারের ওই বিল্ডিং ছিল সরকারি ওই বিল্ডিং নিয়ে আমার একটা আমরা ওখানে পড়ে থাকি, সবই মারি অসুস্থ হয়ে গেছে, এখন আমাদের গুলি করবে বেলুসি একটা অবস্থা ও আমাদের গুলি করছে, আমাকে মাতি দিয়ে যা এই তাদের চারধারে গুলি খাচ্ছে আমাকে মুক্তিযোদ্ধার গুলি করতেছে। ওই সময় বললো কি যখন দরজা খুলছে আমার গুলি করবে, ওই সময় ওই যে লিয়ার কথা নাম করি কাঞ্চন গুলি ওদের দৌড় গুলি ভিতর দিই, গুলির ভিতর দিয়ে দৌড় দিলি আমরা সব দেখি যাই, ওর গুলি লাগলো ওই গুলি লাগিয়ে ও আসে এই পাশে আসে রেস্ট অফিসের কাছে এসে মুড়ি দেওয়া কেন হয় বলতো আমার মুক্তিযোদ্ধার আটটা পড়েছে, ওই খবরটা ধরল না কেউ জানতো না, তখন চারপাশে মুক্তিযোদ্ধারা ঘিরে আমাদের বিল্ডিং থেকে গুলি বিল্ডিংয়ের গুলি মানে উপরে গুলি মানে ওই বিল্ডিংয়ের কাছে ওরা না আসতেই পারে আমাকে যে নাম আসতে, এইভাবে আমরা বুঝতেছি না ওই গুলির সঙ্গে ঘটতেছে, ওই 10 তারিখে 5টার সময় থেকে সব নীরব হয়ে যাচ্ছে, কোনো গুলির শব্দ শুনি না, আমি কী হলো আমরা পড়ে আসি, আমার উঠার শক্তি নেই যে আমরা বেরোবো এই ওই শক্তি নেই আমাদের যে পর্যন্ত আমরা ওখানে আসি, এরপর দেখি যে আমাদের দরজা ফাঁকতিছে, ওরা তো তালা দিয়ে গেছে ওরা আসতে পারেনি, এটা সারেন্ডার হয়ে তাও যাই ফাঁসে না, সারেন্ডার করার পরে ওরা সারেন্ডার করে পরে ওই তালা ভাঙতিছে, ওই যে শুনিছে টুকু সুবেদার বর্ণালের উনি আগে সুবেদার ছিল উনি শুনিছে যে আমাদের মুক্তিযোদ্ধারা আটটা রয়েছে, উনি পিছিয়ে পড়াচ্ছে কোন জায়গায় আমরা আটটা আছি, তখন উনি ওই দরজা ভাঙিয়ে ফেলেছে, ভাঙলি আমরা এখন বলতেছি
ওই ইকরামুল আলী ভাই আর আর বাঁচলাম না, এবার আর বাঁচলাম না, আমাদের গুজবের মারিয়েই ফেলবে। হ্যাঁ, এর ভিতর থেকে একটু কুচুকে দেয়, খুব ভেতরে ছিল, আমরা সব কাঁদিয়ে দিলাম, ওই দরজা ভাঙিয়ে মানে হামা করে আমরা উঠতে পারি না, ওনার লড়াই ধরলাম, লড়াই দিয়ে ওনার ওই সুবেদার বলছে আমি আমি শুনেছি যে তোমরা একটা পড়ি আসো, সেই জন্য আমি খুঁজতেছি। ও আমাদের বেড়ে বাঁধলো, আমাকে আঁকার শক্তি ছিল না, আমার ট্রিটমেন্ট করেছিল জাসদের মজিদ মুজিব বাহিনী, এই মজিদ পয়সা করে দিয়ে আমার ট্রিটমেন্ট করেছিল। সে সম্পর্ক ডাক্তারের কাছে আর কথা ই ছিল না, ওই স্থানীয় আর কি ওই লোকাল হাতুড়ি ডাক্তার দ্বারা আমার ট্রিটমেন্ট করেছিল। আমি বেশ পাঁচ দিন পরে অনেক দিন পরে আমি সুস্থ হলাম। এই ভালোবাসা 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।